হেমচন্দ্র কানুঙ্গ। ভারতের স্বাধীনতার ইতিহাসে এক বিস্তৃত নায়ক হেমচন্দ্র কানুঙ্গ। জন্ম মেদিনীপুরে 1870 সালে। মেধাবী ছাত্র ছিলেন। বিদেশে গিয়ে ফ্রান্সে থাকাকালীন তিনি শিখেছিলেন বোমা তৈরির প্রকৌশল। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে বোমাটি নিয়ে তরুণ ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি গিয়েছিলেন মুজাফফরপুর, সেটিও তৈরি করেছিলেন হেমচন্দ্র। পরে তিনি লেখেন বাংলায় বিপ্লব প্রচেষ্টা নামে এক আকর গ্রন্থ। তবে কেন তাকে পাঠানো হয়েছিল আন্দামানের দ্বীপান্তরে, বিচার চলাকালীন তিনি কিভাবে শাস্তি দিয়েছিলেন আর এক বিশ্বাসঘাতককে, নাম তোর ক্ষুদিরাম বসু, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছে বাঘা যোগী, এক বিপ্লবী সংগ্রামীর রুদ্ধশ্বাস জীবন কাহিনী। জলসা মুভিজ প্রিমিয়ার বাঘা যতীন 28 জুলাই রবিবার সন্ধে 7টায় জলসা মুভিজে।